হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় যে পাঁচটি শাকসবজি ডায়েটে রাখা অত্যন্ত প্রয়োজন এবং গর্ভ অবস্থায় কতটা পরিমাণে শাকসবজি খেতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্রত্যেক মহিলার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় হলো গর্ভাবস্থা। প্রেগনেন্সি কিটে দুটি লাইন দেখার সাথে সাথেই হবু মায়ের মন আনন্দে ভরে ওঠে। তবে আনন্দের মাঝে মায়েদের মনে ঘুরপাক খায় কিভাবে নিজে সুস্থ থাকবেন এবং তার গর্ভস্থ সন্তানকে সুস্থ রাখবেন। কারণ গর্ভস্থ সন্তান পুষ্টি পায় তার মায়ের কাছ থেকেই। চিকিৎসকদের মতে মাতৃত্ব অনুভব করা যতটা আনন্দদায়ক তেমনি এই সময়টা নিজেকে সুস্থ রেখে সন্তান জন্ম দেওয়া ততটাই কষ্টকর। প্রায় 10 মাস 10 দিন গর্ভে সন্তান ধারণ করে চলা সহজ কথা নয়, যেহেতু এখন আর 10 দিন লাগে না। তো যাই হোক, সামান্য অসতর্কতা হলেই ঘটতে পারে বিপদ। একজন সুস্থ মাই পারেন সুস্থ সবল সন্তানের জন্ম দিতে। ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা গর্ভবতী মায়েদের তাদের ডায়েটের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বার বার বলে থাকেন। তো এখন জেনে নিন গর্ভাবস্থায় সবজির গুরুত্ব কতটা। গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখা জরুরি। এর জন্য আপনার সঠিক ধরনের খাবার বেছে নেওয়া উচিত এবং সঠিক পরিমাণে ও সঠিক সময়ে এটি খাওয়া উচিত। অস্বাস্থ্যকর যে কোনো কিছু মা ও শিশুর উভয়েরই ক্ষতির কারণ হতে পারে এবং জটিলতা সৃষ্টি করতে পারে। শাকসবজি সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর খাদ্য গর্ভকালীন ডায়াবেটিস এবং পুষ্টির ঘাটতির মতো জটিলতা এড়াতে সাহায্য করতে পারে, কারণ এতে প্রচুর প্রয়োজনীয় ফাইবার ছাড়াও বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিডের মতো পুষ্টি রয়েছে। শাকসবজি খাওয়া শিশুর স্বাস্থ্যকর জন্মগত ওজন বৃদ্ধিতে সহায়তা করে, রক্তাল্পতার ঝুঁকি হ্রাস করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং মায়ের স্বাস্থ্যকর ওজন বাড়িয়ে তোলে। গর্ভাবস্থায় খাবারের অভ্যাসগুলি পর্যবেক্ষণ করা অপরিহার্য, কারণ এটি গর্ভাবস্থায় আপনার ওজন হ্রাস করতে সহায়তা করবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মায়েদের শরীরে পুষ্টির ঘাটতির কারণে নবজাতক সন্তানও নানবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। কখনো কখনো প্রিম্যাচিওর বেবিও জন্মগ্রহণ করে। তাই সকল হবু মায়ের উচিত চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক ডায়েট গ্রহণ করা। তাই চলুন গর্ভাবস্থায় আপনার কোন কোন সবজিগুলি ডায়েটে অবশ্যই রাখা উচিত তা জেনে নিন। নাম্বার 1, বিট। বিট গর্ভবতী মহিলাদের জন্য খুব উপকারী একটি সবজি। এটি ভিটামিন সি ও ফাইবারের দুর্দান্ত উৎস, যে কারণে বিট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বিপাক নিয়ন্ত্রণ করে, অ্যানিমিয়া ও অস্টিওপোরোসিস এর ঝুঁকি কমায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ও ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বার 2, মটরশুটি। মটরশুটি ভিটামিন সি, ভিটামিন কে, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ একটি খাবার। পাশাপাশি এতে উচ্চ পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামও রয়েছে, তাই এটি গর্ভবতী মায়েদের ডায়েটের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গর্ভবতী মায়েদের সবচেয়ে বড় সমস্যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি। নাম্বার 3, ব্রকোলি। গর্ভাবস্থায় ডায়েটে ব্রকোলির ভূমিকা অতুলনীয়। এটি পটাশিয়াম, ফোটেল, লোহা, ভিটামিন এ, সি এবং কে দ্বারা সমৃদ্ধ। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মা এবং সন্তানের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতেও সাহায্য করে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ ও কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়ক। নাম্বার 4, টমেটো। টমেটো কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, বায়োটিন, ভিটামিন সি, ভিটামিন কে ইত্যাদির দুর্দান্ত উৎস, যা গর্ভাবস্থায় ভ্রূণের স্বাস্থ্যকর বিকাশে সহায়তা করা, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা, রক্তক্ষয় রোধ করা, হজম শক্তি উন্নত করা, হার্টের স্বাস্থ্য ভালো রাখা, রক্ত সঞ্চালন উন্নত করা, ইউটিআই প্রতিরোধ করা ইত্যাদি ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে। তবে কতটা পরিমাণ খাওয়া উচিত তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই খাবেন, কারণ এটি বেশি খেলে শরীরের পক্ষে ভালো নয়। নাম্বার 5, পালং শাক। গর্ভাবস্থায় ডায়েটে পালং শাক রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এতে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি শিশুর জ্ঞানীয় বিকাশ ও গর্ভবতী মায়েদের মেজাজ ভালো রাখতে এবং গর্ভপাত রোধ করতে সহায়তা করে। এছাড়াও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা, ভ্রূণের হাড় ও দাঁতের বৃদ্ধিতে সহায়তা করা, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, দৃষ্টিশক্তিকে উন্নত করা ও ত্বককে ঠিক রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। এবার জেনে নিন একজন গর্ভবতী মহিলার কতটা শাকসবজি খাওয়া উচিত।
সম্ভবত একজন গর্ভবতী মহিলা অন্যান্য সাধারণ মানুষের চেয়ে বেশি ক্ষুধার্ত বোধ করতে পারে, কারণ তিনি দ্রুত বর্ধনকারী ভ্রূণকে পুষ্টি সরবরাহ করছেন। ক্ষুধার্ত বোধ করা এড়াতে আপনাকে অল্প করে ঘন ঘন খাবার খাওয়া উচিত। অল্প পরিমাণে ঘন ঘন খাবার খাওয়া হজমজনিত সমস্যা থেকে মুক্তি দেয়, যা গর্ভাবস্থার একটি সাধারণ লক্ষণ। টিনজাত সবজি খাওয়া এড়িয়ে চলুন, মরশুমের তাজা সবজি বেছে নিন। আপনাকে একদিনে 2.5 থেকে 3 কাপ, প্রায় 500 গ্রাম শাকসবজি খাওয়া উচিত। এগুলি কাঁচা বা রান্না করে খাওয়া যেতে পারে। শাকসবজি শক্তি, ভিটামিন, খনিজ এবং ফাইবারের সমৃদ্ধ উৎস। কেউ ভিটামিনের পরিপূরক গ্রহণ করতে পারেন, কারণ ভিটামিন পরিপূরক দিয়ে ফাইবারের প্রয়োজনীয়তা পূরণ করা যায় না। স্বাস্থ্যকর খাবার খাওয়া ছাড়াও আপনার ব্যায়াম করা এবং ভালোভাবে ঘুমানো জরুরি। তবে এগুলো ছাড়াও আপনার গর্ভাবস্থার ডায়েটে অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কিছু অন্যান্য খাবার। যদিও কিছু কিছু খাবার এড়াতে হয়, আপনার গর্ভাবস্থায় যে খাবারগুলি উপকারী হতে পারে, যেমন দইয়ের মতো দুগ্ধজাতীয় পণ্যগুলি গর্ভাবস্থায় খাওয়ার জন্য ভালো। এগুলি প্রোটিন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণে সহায়তা করে। প্রোবায়োটিকগুলি ব্যাকটেরিয়া, ভ্যাজাইনোসিস এবং বদহজমের মতো জটিলতাগুলি হ্রাস করতে সহায়তা করে। লেবুগুলিতে ফোলেট, ফাইবার এবং অন্যান্য পুষ্টি প্রচুর পরিমাণে রয়েছে। ফোলেট গর্ভাবস্থার জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান, কারণ এটি জন্মগত ত্রুটির ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে। এছাড়াও সালমন মাছে ফ্যাটি অ্যাসিড, ডিএইচএ এবং ইপিএ রয়েছে। ক্রমবর্ধমান শিশুর মধ্যে চোখ এবং মস্তিষ্কের বিকাশের জন্য এগুলি গুরুত্বপূর্ণ। এটি ভিটামিন র প্রাকৃতিক উৎস এবং ডিম পুষ্টিকর এবং সামগ্রিক পুষ্টির ব্যবহার বাড়াতে পারে। এগুলিতে কোলিন রয়েছে, যা মস্তিষ্কের স্বাস্থ্যের বিকাশের জন্য প্রয়োজনীয়। চর্বিযুক্ত মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মাংস আয়রন, কোলাইন এবং টামিন সমৃদ্ধ, গর্ভাবস্থায় প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর। মাছ বা কড লিভারের তেল ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন র পর্যাপ্ত প্রয়োজনীয়তা সরবরাহ করতে পারে। এটি শিশুর সেবনকারী মহিলাদের জন্য দরকারি হতে পারে। তাছাড়াও বেরিতে প্রচুর পরিমাণে জল, ভিটামিন সি, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং পাশাপাশি উদ্ভিদের যৌগিক উপাদান রয়েছে। এগুলি আপনার জল এবং পুষ্টির পরিমাণ বাড়িয়ে তুলতে সহায়তা করতে পারে। গোটা শস্যের মতো খাবার ভিটামিন, ফাইবার এবং উদ্ভিদের যৌগগুলিতে সমৃদ্ধ থাকে। অ্যাভোকাডোতে উচ্চ পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ফাইবার, ফোলেট এবং পটাসিয়াম থাকে। শুকনো ফলগুলিতেও পুষ্টির পরিমাণ খুব বেশি। পুষ্টিগুণযুক্ত খাবার থাকা খুব গুরুত্বপূর্ণ, তবে জলের ব্যবহারও সমানভাবে গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় আপনি যে খাবারটি খান তা আপনার শক্তি এবং সুস্বাস্থ্যের পাশাপাশি শিশুর স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। সুতরাং আপনার পুষ্টিগুণ বেশি এমন খাবার খাওয়া জরুরি। ভিটামিন, খনিজ এবং ফাইবার সমৃদ্ধ শাকসবজি গর্ভাবস্থার ডায়েটে একটি অপরিহার্য সংযোজন। তাছাড়া এগুলি গর্ভাবস্থায় একটি স্বাস্থ্যকর ওজন নিশ্চিত করে। এছাড়া সুস্বাদু ভেজিটেবল স্যুপ তৈরি করে খেতে পারেন। এই স্যুপটি পুষ্টিকর এবং খাওয়ার জন্য একটি দুর্দান্ত রান্না। এমনকি আপনি যে স্বাদগুলি চান তার উপর নির্ভর করে আপনি আপনার পছন্দ মতো শাকসবজিও যুক্ত করতে পারেন। উপকরণ হল একটি পেঁয়াজ কুচি, একটি গাজর কুচি, একটি মিষ্টি আলু কুচি, মটরশুঁটি 1 কাপ, একটি বিটরুট কুচি, 1 থেকে 2 কাপ ব্রোকলি ছোট ছোট টুকরো করা, 1 থেকে 2 কাপ বিন, একটি টমেটো কুচি, মাখন 2 টেবিল চামচ, পার্সেলে বা ধনে পাতা সাজানোর জন্য, লবণ, স্বাদের জন্য গোলমরিচ। এবার জেনে নিন কিভাবে তৈরি করবেন। সমস্ত সবজি ভালো করে ধুয়ে ফেলুন এবং প্রয়োজন মতো কেটে নিন। নিশ্চিত করুন যে সমস্ত শাকসবজি একই আকারে কাটা হয়েছে, যাতে সেগুলি প্রায় একই সময়ে রান্না হয়। একটি প্রেশার কুকারে মাখন গরম করুন, সমস্ত শাকসবজি যোগ করুন এবং 2 থেকে 3 মিনিটের জন্য কষুন। 5 কাপ জল ও লবণ যোগ করুন এবং আলতো করে নেড়ে নিন। ঢাকনাটি বন্ধ করুন এবং 1 সিটির জন্য রান্না করুন। এবার কুকার থেকে স্টিম বের করে দিন এবং ঢাকনাটি খুলে দিন। একটি পাত্রে ঢেলে গোলমরিচ এবং ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এখন আপনি জানেন যে গর্ভাবস্থায় কোন শাকসবজি খাওয়ার জন্য নিরাপদ। এবার এগিয়ে যান এবং আপনার গর্ভাবস্থার ডায়েটে এগুলি যুক্ত করুন। তবে যদি আপনি 2 বা 3 বার কোনো নির্দিষ্ট সবজি খাওয়ার পরে অস্বস্তি বোধ করেন, তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আপনার ডাক্তার বা পুষ্টিবিদ আপনাকে সেরা পরামর্শ দিতে সক্ষম হবে।